অ্যাট ফার্স্ট ক্লিক করব ফাইল মেনু। ফাইল মেনুতে ক্লিক করার পরে নিউ অপশনে ক্লিক করব। তারপরে যে উইন্ডোটা ওপেন হলো সেই উইন্ডোতে আমরা নেম বক্স দেখতে পাচ্ছি, সেখানে লিখে দিব আমরা নেমটা লিখে দিব যেটা বানাতে চাইছি। কি বানাচ্ছি? ফায়ার অন দ্য টেক্সট, ফায়ারের উপরে টেক্সট দিতে চাইছি, তো লিখে ফেললাম। তারপরে প্রিসেট সাইজ, এখানে আমরা ইচ্ছা মতো একটা সাইজ দিয়ে দিব, তো আমি এইচডি সাইজটাই দিচ্ছি 1920x1080 পিক্সেলের। তারপরে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে দেখুন আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। এবার পেজটা কালারটা আছে এখন হোয়াইট, এই হোয়াইট কালারটাকে আমি করে দেব ব্ল্যাক। প্রথমে করবেন ব্ল্যাক, কিভাবে করবেন ব্ল্যাক, তার জন্য ডান বাম দিকে দেখুন একটা যে টুল বক্স আছে, সেই টুল বক্সের মধ্যে যে সাদা রং একটা কালার আছে দেখতে পাচ্ছেন এখানে, এই সাদা কালারটাকে বলা হয় ফরগ্রাউন্ড। আর পিছনের দেখুন কালার আছে একটা ব্ল্যাক, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রাখবেন। তারপরে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল দেবে থেকে ডিলিট দেবে দিবেন, কন্ট্রোল দেবে থেকে ডিলিট দেবে দিবেন, তাহলে আপনার পিছনের কালারটা সাদা পেজটা ব্ল্যাক হয়ে যাবে। এবার ব্ল্যাক হয়ে যাওয়ার পরে এখানে আমরা যে লেখাটা লিখতে চাই সেটা লিখে দিব। দেখুন লিখছি, তো লেখার জন্য আমরা টেক্সট টুলে ক্লিক করব, টাইপ টুল। টাইপ টুলে ক্লিক করার পর যেখানে আমি লিখতে চাইছি সেই জায়গাতে লিখে দিব। তবে আমি এখান থেকে সাইজ আপনারা দিতে পারেন যে সাইজের আপনারা লিখবেন, তো মনে করুন আমি 300 সাইজের লিখবো, তো 300 লিখে দিবেন, বা লিখে দেখুন আগে কেমন হয়, ঠিক আছে, দেখুন আগে লিখে তারপরে সাইজটা করছি, ঠিক আছে। দেখুন প্রথমে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার লিখব আমি, তো লিখব ডব্লু বিবি সিই, এই কথাটা লিখলাম ডব্লু বিবি সিই। এ লিখার পরে এটা ফন্ট ফেস চেঞ্জ করে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো ফন্ট দিবেন যেটা আপনার ভালো লাগবে। এই দেখুন আমি ফন্ট একটু মোটা দেখে দিব, ক্যালিব্রিও খারাপ লাগে না, ভালোই লাগে। এই দেখুন আপনার ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, ঠিক আছে, কোনো নিয়ম নীতি নাই যে এটাই দিতে হবে ওটাই দিতে হবে, এরকম কিছুই নাই, আপনার ইচ্ছা যেটা দিবেন সেটা দেন। এটা এরিয়াল, এরিয়াল ব্ল্যাক আছে দেখে নিই। এই দেখুন আপনারা এইভাবে আমি দেখছি, আপনারা চাইলে এইভাবেও দেখতে পারেন, এখানে ডাইরেক্ট ক্লিক করেও দেখতে পারেন। তো আমি এরিয়ালই রেখে দিচ্ছি, এরিয়াল করার পর এটাকে বোল্ড করে দিচ্ছি, মোটা হবে, দেখুন মোটা হয়েছে। এবার কি করব আমি, এই মুভ টুলে ক্লিক করে দিলাম, লেখাটা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা সাদা কালারের আছে, এটাকে কন্ট্রোল দেবে টি প্রেস করে দিলাম, মানে সাইজটাকে বড় করার জন্য, যে ধরে এভাবে বড় করে দিচ্ছি, এত বড় রাখলাম। এবার এন্টার প্রেস করলাম, দেখুন আমাদের লেখাটা বড় বড় হয়ে গেছে। এই লেখাটার উপরে এবার ইফেক্ট দিব আমরা, কি না ফায়ারের মতো আগুনের মতো ইফেক্ট দিব। কিভাবে দিব দেখুন, ফলো করবেন এই জায়গা থেকে খুব ভালোভাবে, এইটুকু তো আপনারা পেরেই যাবেন, এবার ভালোভাবে ফলো করুন, আমি কিভাবে করছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তো দেখুন প্রথমত আমরা যে লিখলাম সেই লিখার পরে আমরা টেক্সটটা টাইপ করে নিলাম, টাইপ করার পর এই টেক্সটটার একটা ডুপ্লিকেট নিয়ে নেব। ডুপ্লিকেট নেওয়ার জন্য কি করবেন, দেখুন এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ারটার ডুপ্লিকেট নেওয়ার জন্য কন্ট্রোল দেবে থেকে জে প্রেস করবেন। তো দেখুন এখানে WBBCE এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন তার আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এই ডুপ্লিকেট লেয়ারটা হয়ে গেছে, এটাকে কি করবেন, এই যে চোখের মতো দেখুন একটা চিহ্ন দেখাচ্ছে, এটাকে চোখটাকে বন্ধ করে দিন, মানে ভিজিবিলিটি বন্ধ করে দিন, তাহলে দেখতে পাবো না, বন্ধ হয়ে গেল। আর WBBCE যেটা লেখা আছে এটাতে সিলেক্ট করে দিন। এবার সিলেক্ট করার পরে এই লেখাটাকে ঘুরিয়ে দেবো, দেখুন কি করছি, প্রথমে যাবেন ইমেজ মেনুতে, ইমেজ মেনুতে যাওয়ার পরে ক্যানভাস রোটেট ক্যানভাস এই অপশনটায় যাবেন, তারপর 90° CW এই অপশনটায় ক্লিক করবেন। দেখুন ঘুরে গেল, ঘুরে গেল, এবার করব কি আমি ইফেক্টে দিচ্ছি। দেখুন ইফেক্ট দেওয়ার জন্য ফিল্টার মেনুতে যাবেন, ফিল্টার মেনুতে গিয়ে চলে আসবেন একবারে স্টাইলিজ আছে, দেখুন নিচে আছে স্টাইলিজ, এই স্টাইলিজে ক্লিক করে চলে আসবেন একবারে নিচে ওয়াইন্ড, মানে বাতাস ওয়াইন্ড, দেখুন
ওয়াইন্ডে ক্লিক করে দিন একবার। তো লেখা আছে কি দিস টাইপ লেয়ার মাস্ট বি কি আছে রাস্টারাইজ বিফোর প্রসেডিং ইট ইটস টেক্সট উইল নো লঙ্গার বি এডিটেবল রাস্টারাইজ দ্য টাইপ। এই যে লেখাটা আছে যাই লেখা আছে আপনি পড়ে নেবেন, পরে জাস্ট আপনাকে বলবো ওকে করে দিতে। ওকে হলো, তাহলে দেখুন একটা উইন্ডো ওপেন হয়েছে। সেই উইন্ডোতে আপনাদের কাজ হচ্ছে নিচে চলে আসবেন ডিরেকশন, ডিরেকশনে দেখুন লেখা আছে ফ্রম দ্য লেফট, এই অপশনটাই ক্লিক করবেন এই রেডিও বাটনে। ক্লিক করার পরে ওকে করে দেবেন। আমি আস্তে আস্তে বলছি, ঠিক আছে, ভালোভাবে দেখবেন যাতে বুঝতে পারেন। আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে শেখানো, বোঝানো। এবার ওকে করে দিচ্ছি, দেখুন হালকা এখানে দেখুন ইফেক্ট পড়েছে। এবার এটাকে বড় করবেন কিভাবে, কন্ট্রোল দেবে থেকে এফ প্রেস করবেন, একবার দুবার তিনবার চারবার পাঁচবার, পাঁচবার ভুল হচ্ছে, চারবারই থাক। দেখলেন আমি কভার করলাম, চারবার করলাম, আপনাদের ইচ্ছা মতো দেখবেন একটু বড় বড় করে করবেন। করার পরে এবার যে সাইজটা হলো সেই পিকচারটা এটাকে আবার ঘুরিয়ে দেবো, যেমন ছিল তেমন করে দেব। কিভাবে, ইমেজে যাব, ইমেজ মেনুতে রোটেট ক্যানভাসে যাব, তারপরে 90 ডিগ্রি CCW, এর আগে এটা করেছিলাম, এবার এটাতে ক্লিক করব। দেখুন যেমন ছিল তেমন হয়ে গেল, কিন্তু একটা ইফেক্ট চলে এসেছে দেখুন। এবার ইফেক্ট আসার পরে আমরা কি করব দেখুন, প্রথমে ফিল্টার অপশনে ক্লিক করবেন, ফিল্টার মেনুতে, ঠিক আছে। এবার ফিল্টার মেনুতে ক্লিক করার পর ব্লারে যাবেন, ব্লারে গিয়ে এখানে দেখুন একটা অপশন পাবেন গ্যাসিয়ান ব্লার, এই গ্যাসিয়ান ব্লারে ক্লিক করে দেবেন। গ্যাসিয়ান ব্লারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন রেডিয়াস আছে, তো রেডিয়াসটা আমার দেওয়াই আছে, যেহেতু একটু আগে আমি ক্লাস করালাম সবাইকে দেখালাম। তো রেডিয়াসে এখানে করবেন 3.2, 3.2। এবার ওকে করে দিবেন, তো হালকা দেখুন ব্লার হয়ে গেল, মানে ঝাপসা টাইপের হয়ে গেল দেখুন। এবার কি করবেন, এবার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে আমাদের নিচে দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ক্লিক করুন, তারপরে এটার ডুপ্লিকেট নিয়ে নিন একটা। কিভাবে ডুপ্লিকেট নেবেন, কন্ট্রোল দেবে থেকে জে প্রেস করবেন, ডুপ্লিকেট হয়ে যাবে, হয়েছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট নেওয়ার পরে এবার টেক্সট যে আমরা লিখেছি WBBC, এই লেখা এই লেয়ারটাই ক্লিক করবেন, যে এই ব্যাকগ্রাউন্ড আর এই লেয়ার, এই দুটো লেয়ারকে মার্জ করে দিবেন, মানে একটা করে দিবেন। কিভাবে মার্জ করবেন, মার্জ করার জন্য কন্ট্রোল দেবে থেকে ই প্রেস করবেন, কন্ট্রোল দেবে ই, দেখুন এটা মার্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দুটো লেয়ার ছিল একটা হয়ে গেল ব্যাকগ্রাউন্ড নামে লেয়ারটা। এবার মার্জ হয়ে গেল, এবার যাবেন ফিল্টার মেনুতে, তো যাই ফিল্টার মেনুতে গেলাম, তারপরে এখানে দেখুন লিকুইফাই আছে, এই লিকুইফাইয়ে ক্লিক করবেন। লিকুইফাইয়ে ক্লিক করলে লিকুইফাই দেখুন ওপেন হয়ে গেছে। এবার চলে আসবেন এই সাইডে ব্রাশ সাইজ, এই ব্রাশ সাইজটা আমাদের এত বড় আছে, একটু সাইজটা বড় করে নেব, মোটামুটি 64 আছে, এটাকে 75 করে দিবেন ব্রাশ সাইজটা। এবার 75 করে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, যেটার নাম আছে কি দেখুন র্যাপ টুল, এই র্যাপ টুলে ক্লিক করবেন। দেখুন র্যাপ টুলে ক্লিক করার পর যে টেক্সটটা আমাদের আছে তার উপরে যে এই যে দিয়েছিলাম আমরা ওয়াইন্ডগুলো, এগুলোকে ধরে হালকা করে এইভাবে আগুনের মতো করে দিবেন, এরকম করে, এই দেখুন এরকম ডিজাইনটা করবেন, একটু এভাবে করবেন যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে। এই দেখুন করছি, দেখতে পাচ্ছেন কি করছি, এইভাবে এইভাবে করে উঠে দিচ্ছি। আস্তে আস্তে করবেন, তাড়াহুড়া করবেন না, তাহলে ভালো হবে এটা কাজটা। এইভাবে উঠাবেন আগুনের মতো যাতে লাগে দেখতে, হ্যাঁ, যেমন আগুন জ্বলে ওইভাবে যাতে লাগে। দেখুন এইভাবে ধরছি আমি, এইভাবে ধরছি, আবার এইভাবে করছি সোজা, এইভাবে বাঁকিয়ে বাঁকিয়ে একটু করি, এই দেখুন এটা একটু এইভাবে করি, আগুনের মতো লাগছে, হালকা এগুলোতেও করে দিচ্ছি, দেখুন এদিকে করে দিই হালকা, ভুল হলো এটা আন্ডু করবেন, ভুল হলে হালকা করে দেবেন, হালকা করে উঠে দেন, এখান থেকে হালকা উঠে দিই, হ্যাঁ
এখান থেকে হালকা আমি উঠে দিচ্ছি, এখান থেকে হালকা উঠে দিই, হালকা উঠে দিচ্ছি, ভুল হলো। দেখুন হয়ে গেছে কাজটা, তো আগুনের মতোই লাগছে। দেখুন এবার লাগার হয়ে গেছে, তারপরে আমরা কি করব, ওকে করে দেব। ওকে করে দিয়েছি, এ দেখুন আমাদের ওকে হয়ে গেছে। এবার দেখুন প্রসেসিং হচ্ছে। ওকে করার পরে এবার কি করবেন, নিচে লেয়ার যে আমাদের এটা আছে, লেয়ারে চলে আসবেন। লেয়ারে এসে একটা অপশন আছে, দেখুন নাম আছে কি বলে দিই, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে হিউ স্যাটুরেশন, এই স্যাটুরেশনে ক্লিক করে দেবেন। দেখুন কি কি করছে আমি কিন্তু আস্তে আস্তে বলছি, হ্যাঁ আপনাদেরকে, যাতে শিখতে পারেন। তারপরে এখানে আছে কালারাইজ, এই কালারাইজে ক্লিক করবেন। কালারাইজে ক্লিক করার পরে যেখানে হিউ আছে, হিউটাকে এখানে করবেন 40, ঠিক আছে। আর স্যাটুরেশন আছে, স্যাটুরেশনটাকে করবেন 100, 100। এবার ওকে করে দিন, হয়ে গেল। সেম কাজটা আবার করুন, আবার ওই জায়গাতেই যান। আবার যাচ্ছি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার, মানে কি আছে, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অপশনটা ক্লিক করে হিউ স্যাটুরেশনে ক্লিক করবেন। আবার এবার কালারাইজে ক্লিক করবেন না, ডাইরেক্ট এই যে হিউ আছে এখানে করবেন -25, ঠিক আছে। -25 করার পর ওকে করে দিন। দেখুন আগুনের মতো কালারটা চলে এসেছে আমাদের, দেখতেই পাচ্ছি। এবার আছে ক্যাপাসিটিতে যাবেন, এই যে নর্মাল যেটা হয়ে আছে লেয়ারে, এই লেয়ার ক্যাপাসিটি দেখুন আছে 100%। তার পাশে নর্মাল লেয়ার হয়ে আছে, এখানে নর্মালটাকে করবেন ওভারলে। হ্যালো, দেখুন আগুনের মতো লাগছে এবার। আচ্ছা এবার যে টেক্সটটা আমাদের উপরের আছে সেটাকে অন করে দিন, উপরের টেক্সটটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এবার আমরা চলে যাব লেয়ার স্টাইল, লেয়ার স্টাইলে যাওয়ার পরে যাবেন গ্রাডিয়েন্ট ওভারলে। এই গ্রাডিয়েন্ট ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে গ্রাডিয়েন্ট চলে এসেছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ব্ল্যাক আছে, এখানে দেখুন হোয়াইট আছে, তো হোয়াইট যেখানে আছে সেখানে ডবল ক্লিক করবেন, তার কালার ওপেন হলো। এবার আপনার যে আগুনের কালারটা সেখানে ক্লিক করুন, এই দেখুন এরকম কালারটা দিতে পারি আমরা, আগুনের যেটা আগুনের কালার সেই কালারটাই ক্লিক করে দিন। অ্যাডজাস্টমেন্ট করুন দেখে ভালোভাবে, যেটা ভালো লাগবে আর কি। করে দেওয়ার পরে যেটা আপনার মনে হবে যে এটা কালারটা করবেন, তারপরে ওকে করে দিবেন। ওকে করার পর এটা দেখুন হয়ে গেছে। এবার এই বক্সটাকেও আমরা ওকে করে দিচ্ছি, দেখুন ওকে করলাম। ওকে করে দেওয়ার পরে এই যে গ্রেডিয়েন্টের লেয়ার স্টাইল আছে এটাকেও আমরা ওকে করে দিচ্ছি, দেখুন ওকে করে দিয়েছি। এবার দেখুন আমাদের হয়ে গেছে WBBCE, এটা দেখুন আগুনের মতো ডিজাইন আমাদের ইফেক্টটা দেওয়া হয়ে গেছে। তো আপনারাও ট্রাই করুন কিভাবে করতে হয়। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন ভিডিওটা, ফেসবুকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে শেয়ার করে দিন। আমাদের সাথে থাকুন, ফটোশপের আরও বিস্তারিত অনেক ভিডিও দিব, সাথে থাকুন, ধন্যবাদ।